বহরমপুরে ভাইফোঁটা নিলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার ভাইফোঁটা, তাই বহরমপুরে বোনের কাছে ফোঁটা নিলেন বহরমপুর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। 2019 সালে লোকসভা নির্বাচনে ছেলের মৃতদেহকে রেখে ভোট দিতে গিয়েছিলেন অধীর চৌধুরী। সে রেণুকা মার্ডির বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন বৃহস্পতিবার অধীর চৌধুরী। তিনি সেই সময় বলেছিলেন, অধীরতা যদি একটা ভোটের জন্য হেরে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না। 2019 সাল থেকে ফোঁটা নিতে আসে অধীর, এবছরও তার ব্যতিক্রম হয়নি। জানা যায় বহরমপুর শহর নিবাসী রেণুকা মার্ডি 2019 সালে লোকসভা নির্বাচনের সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রজত মার্ডি। ভাইফোঁটাটিতে সকলের ভালো লাগে, আমারও ভালো লাগছে। দিদির ঘরে এসে ফোঁটা নিলাম, এটার মধ্যে আলাদা তৃপ্তি আছে, আনন্দ আছে, ভালোবাসা আছে, তাই স্বাভাবিকভাবে এটা খুব আনন্দ ঘন মুহূর্ত। রেণুকা মার্ডি প্রথমে ভোট দিতে যান, কিন্তু লম্বা লাইন দেখে বাড়ি ফিরে যান এবং বাড়ি ফিরে দেখেন তার বড় সন্তান রজত মার্ডি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রজত মার্ডি বিয়ে প্রথম বর্ষের ছাত্র, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এবং আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। রজতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতেই রেণুকা মার্ডি শ্রীগুরু পাঠশালায় ভোট দিতে যান তিনি। সেখানে গিয়ে প্রেসাইডিং অফিসারকে অনুরোধ করেন তাকে যেন তাড়াতাড়ি ভোট দিতে দেওয়া হয়। দেহ ময়না তদন্তে যেতেই নিজে ভোট দিয়ে বাড়ি ফিরে শোকাহত হন মাতার সন্তানের মৃত্যুতে। নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে এরকম কাণ্ড দেখে অবাক হন সবাই। তিনি জানিয়েছিলেন, একটা ভোটের জন্য যদি দাদা হেরে যান তাহলে নিজেকে ক্ষমা করতে পারবেন না। ছেলে তো চলে গেছে, তাকে তো আর কোনো দিন ফিরে পাবো না, কিন্তু দাদা হেরে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপর ভোটে জেতার পর তার বাড়িতে যান অধীর চৌধুরী এবং তাকে দিদি বলে সম্বোধন করেন। তারপর থেকে এই ভাই ফোঁটার দিন রেণুকার বাড়িতে ফোঁটা নিতে যান অধীর চৌধুরী। 2019 সাল থেকে টানা প্রতি বছর ভাইফোঁটা নেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শুধু তাই নয়, রাখিতে এসেও তিনি রাখি পরে যান বোনের কাছে। তবে দাদা হিসেবে অধীর চৌধুরীকে ফোঁটা দিতে পেরে খুশি বোন রেণুকা মার্ডি। ঠিক তেমনই ভ্রাতৃত্বের বন্ধনে ফোঁটা নিতে পেরেও খুশি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। দাদাকে উপহার যাই দিচ্ছি, আমার কাছে মানে ওইটাই মেলা, হীরের মুক্তোর চাইতেও বেশি দামি আমার কাছে। কারণ এখন চারিদিকে এত ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ হয়েছে যে গতকালকে এই খবরে আর একজন মারা গেল ডেঙ্গুতে। এবার দাদা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, কখন আবার ডেঙ্গু ম্যালেরিয়ায় না আক্রান্ত হয়, তার জন্য দাদাকে প্রোটেক্ট করার জন্য আমি মশারি দিলাম দাদাকে। যেখানে অন্তর্নিহিত ভালোবাসা থাকে সেটা কিন্তু কোনো দিনও বিচ্ছিন্ন হয় না। আবার আগামীতে দাদা যেন ভোটে জিতে এই আশা রেখে আমি আজকে গুড়ের পায়েস করলাম, গুড়ের বাতাসা খাওয়ালাম দাদাকে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কৌশিক অধিকারী, নিউজ18 লোকাল।